শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার, উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ শেরপুরের কামারেরচর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ঘটেছে কর্মচারীকে মারধরের ঘটনাও। এতে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা। ইমরান হাসান রাব্বির রিপোর্ট। শেরপুর সদরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে প্রতিষ্ঠা করা হয় কামারেরচর কলেজ। 1995 সালে কলেজটিতে অধ্যক্ষ হিসেবে যোগ দেন দিদারুল ইসলাম। ধীরে ধীরে তার বিরুদ্ধে আসতে থাকে নানা অনিয়মের অভিযোগ। 2010 সালে তাকে সাময়িক বরখাস্ত করে গভর্নিং বোর্ড। মামলাও হয়। 7 বছর আইনি লড়াই শেষে 2016 সালে ফের শপথে ফেরেন দিদারুল। এসেই শুরু করেন শিক্ষকদের সাথে অসদাচরণ, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মারধর, উপবৃত্তি ও রেজিস্ট্রেশনের টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম। 2020 সালে এসএসসি অটোপাস করেছি। আমাদের ফর্ম ফিলাপের টাকা ঘুরে দেওয়ার কথা ছিল সকল কলেজে, মানে বাংলাদেশ সকল কলেজে ফর্ম ফিলাপের টাকা ঘুরে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের টাকা এখনও ঘুরে দেওয়া হয় নাই। আমাদের কলেজে কোনো সরকারি উৎসব বা কোনো সুখ দিবস এগুলো পালন করতে দেয়নি। আমাদের শিক্ষার্থী হিসেবে চাই আমাদের কলেজটা দুর্নীতিমুক্ত হোক। এসব কারণে একাধিকবার শোকজ হলেও অদৃশ্য শক্তিতে রয়েছেন অধ্যক্ষের পদে। উনি হিংসা বশীভূত হয়ে 14 মাসের বিল বেতন আমার আটকে দিয়েছিল। অধ্যক্ষ মহোদয় বিধিবহির্ভূতভাবে আমাদের ইনক্রিমেন্ট 4টা স্থগিত রেখেছেন। যদিও সব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র দাবি অধ্যক্ষ দিদারুল ইসলামের। আমার বিরুদ্ধে কিছু লিখিত আনয়ন করা হয়েছে, তারা আনছে কীভাবে আমি জানি না। আমাকে ষড়যন্ত্র করে কেন করার জন্য এই কাজটা করা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যে অভিযোগ পেয়েছি সেই অভিযোগ সদর উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তে দিয়েছি, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। 1992 সালে প্রতিষ্ঠিত কলেজটি এমপিওভুক্ত হয় 2004 সালে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।